কুয়াশা ভেজা সকাল দিয়ে আরেকটি নতুন ব্লকের সাথে বন্ধুদের অনেক অনেক স্বাগত। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল মানে সকালে ঘুম থেকে উঠেছি, উঠেই দেখতে পাচ্ছ আগে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম, ফ্রেশ হলাম, তারপরে ঘরে চলে আসলাম, সবাই উঠে গেছে। আর দেখো আমি সকালেই আগে এই কাজটা করে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আগে বিছানাটাই গুছিয়ে নিলাম কারণ বিছানা গোছানো হয় না, আর আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলে বিছানাটাও তাড়াতাড়ি গুছাতে পারলাম। আর শুভদীপ নিচে বই নিয়ে বসেছে, সূর্য সোনাকে ওর পাপা মর্নিং ওয়াক করতে নিয়ে গিয়েছে, তাই আমি তাড়াতাড়ি আগে এই কাজটাই করে নিলাম বন্ধুরা। এই ঘরটা গোছানো থাকলে মোটামুটি ঘর গোছানো কমপ্লিট করে আগে ঘরটাও ঝেড়েও নিয়েছি, আর এখন আগে মুখটা ফ্রেশ করছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপর ঘরটা ঝাড়া হয়ে গেছে, ব্রাশ করাও হয়ে গিয়েছে, এখন আমি ঘরটা একটু ফ্রাই করছি, মানে আমাদের ঘরের দুয়ার একটু জল দিতে হয়, তাই সামনটা একটু মুছে নিচ্ছি কারণ আমাদের মধ্যে প্রত্যেক দিন আগে এই কাজটা করতে হবে, ঘর মোছা, উঠোনে জল দেওয়া, ঘর উঠোন ঝাড় দেওয়া, সকালে এইটুকু কাজ করতেই হবে, তাই সকাল সকাল এই কাজটাও সেরে ফেললাম বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো বন্ধুরা উঠোনে একটা সুন্দর ফুল গাছ হয়েছে, ফুলও ফুটেছে সুন্দর, দেখতে বেশ সুন্দর লাগছে বন্ধুরা। এটাকে কী ফুল বলে, দোপাট্টি ফুলই বলে নাকি বন্ধুরা আমি জানি না। আর তারপর আমার ঘর মোছা হয়ে গিয়েছে, এখন আমি উঠোনটাও ঝেড়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো বন্ধুরা চারিদিকে এখনও কুয়াশায় আচ্ছন্ন, এখন কয়টা বাজে, 7টার মতো বাজে, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, আবছা আবছা লাগছে বন্ধুরা উঠোন। আর দিদিভাইরা এখনও উঠেনি। আর দেখো গাছের গোড়ে একটা বস্তা, মানে আলুর বস্তা, ওটা পাশে বাজার তো একটা দোকানে রেখে গেছে। উঠোনটা ঝেড়ে মুছে চলে যাব রান্নাঘরে, কারণ সূর্য সোনার আবার সকাল সকালই খিদে পায় বন্ধুরা, তাই উঠোনটা ঝেড়ে চলে যাব রান্নাঘরে। সকালের কাজ মোটামুটি কমপ্লিট হলো, এখন খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়ার জন্য দেখা যাক রান্নাঘরে কী করা যায়। চলো বন্ধুরা তাহলে আমার সাথে রান্নাঘরে চলে আসছে, রান্নাঘরে তোমরা দেখতেই পাচ্ছ সকালে আমরা সবাই ডিম খাই একটা করে, ড্রাই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ খাওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি সব ভাতে চাপিয়ে দিয়েছি, সবজিগুলো বানিয়ে নিয়েছি, সবজি হয়ে গিয়েছে, শাকের ঘন্টও হয়ে গিয়েছে, এখন আমি সবজিটা চাপাবো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কড়াই চাপিয়ে দিয়েছি আর সবজিও চাপানো হয়ে গিয়েছে। আজকে করেছি আলু, ফুলকপি, টমেটো আর একটা দুটো বেগুন দিয়ে একটা সবজি। আমার এই সবজিটা খেতে বেশ ভালো লাগে, একটু টকটক লাগে তো বেশ ভালো লাগে, তাই গতকালে খেয়েছি আজও এটাই রান্না করলাম বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট, চচ্চড়ি করেছি, শাকের ঘন্ট করেছি, আর আলু মাখা, আর আছে ভাত। ওইদিকে ওর পাপা শুভ খাওয়া দাওয়া করছে, আর আমি আমার ভাতটাও এখন বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ আমি খেতে বসে গিয়েছি বন্ধুরা। আর শুভ শুভর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি খেতে বসে গিয়েছি, শুভ আর শুভর পাপার খাওয়া হয়ে গিয়েছে, সূর্য সোনা ঘুমিয়েছে, আর এখন বাজে সকাল 9:20। আমরা সকালের ব্রেকফাস্ট 9:30-9:30 মধ্যে খাওয়া দাওয়া করি, আজও ঠিক টাইমেই হয়ে গিয়েছে, ওর পাপা শুভর খাওয়া হয়ে গিয়েছে, আর সূর্য সোনা তো ঘুমিয়েছে, এখন আমি খেতে বসেছি। খাওয়ার জন্য নিয়েছি দেখতেই পাচ্ছ সাদা ভাত, শাকের ঘন্ট, এটাকে মটরশুঁটি শাকের ঘন্ট, আর এটা আছে আলু সিদ্ধ, আর টমেটো, আলু, বেগুন, ফুলকপি দিয়ে একটি চচ্চড়ি বানিয়েছি। এই চচ্চড়িটা খেতে বন্ধুরা অসাধারণ, একটু টকটক, আমার কাছে তো খুব ভালো লাগে বন্ধুরা। ওকে বন্ধুরা সঙ্গে থাকো, খাওয়া দাওয়ার পর আবার খেয়েছি।
চুপ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, আর আমি এখন গরু বাছুরের কাছে চলে গেছি। এখন গরু বাছুরটা ঠিক জায়গায় বাঁধবো, গরু বাছুরটাকে একটু রোদ্রে বাঁধছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঘরের পিছনে বেঁধে দিচ্ছি। এখানে বাঁশ কেটেছে, কেটেছে তো বাঁশের পাতা খাবে, তাই এখানেই বেঁধে দিচ্ছি। বন্ধুরা একটু রোদ্রও তাপানো হবে, তাই এখানে বেঁধে দিলাম। আর তারপর গরুর ঘরটাও একটু পরিষ্কার করতে হবে, খড়গুলো বাইরে দিতে হবে। আর এই কাজটা করা হয়ে গেলে কিছু কাঁচাকুচি আছে, কাঁচতে হবে। ওকে, সঙ্গে থাকো বন্ধুরা। এখন বাজে সকাল 10টা, আর আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। দেখো বন্ধুরা, ভাস্তা ছেলে দুই ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই পাশটা একটু ভালো রোদ উঠে, তাই এই পাশটা ভালো লাগে। তাই এই পাশটা রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু জামা কাপড় কাচাকুচি করে এ পাশে চলে আসলাম। দেখতে পাচ্ছো বন্ধুরা, দেখতে পাচ্ছো কি নিয়ে খেলাধুলা করছে ভাইস্তা ছেলে, কি নিয়ে খেলছে। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর বন্ধুরা, ওদিকে গরু বাছুর বেঁধে চলে আসলাম। এইদিকে একটু কয়েকটা গাছ আছে, এখানে একটা গোলাপ গাছ আছে, আরও কিছু গাছ আছে ফুলের। গাছগুলোকে একটু জল দিচ্ছি, গোলাপের কুড়ি এসে গেছে তো, তাই গাছে একটু জল দিচ্ছি, যদি ফুলটা তাড়াতাড়ি ফোটে, তাই জল দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, আর জল টল দেওয়া হয়ে গেল প্রায়। আর ওখানে একটা লাউ গাছও আছে, তাই জল দিচ্ছি। আর এখন তো টানের দিন, জল দিতেই হবে। আর আমার জল দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি চলে যাব ওই ঘরটাতে। ঘরে কাবুর খড়গুলো রোদ্রে দিতে হবে, তাই ঘরটাতে ঢুকলাম, খড়গুলো রোদ্রে দিব আর ঘরটা ঘিরেও নিব, কারণ এখন তো প্রচুর ঠান্ডা পড়ে, কারণ কাউদেরও তো ঠান্ডা লাগে। খড়গুলো বের করা হয়ে গিয়েছে, আর এখন আমি ঘরটা ঘিরে নিচ্ছি। আমাদের বাড়ি থেকে ঘরটা একটু অনেকটাই দূরে, বাড়ির পশ্চিম দিকে, তাই ঘরটা ঝেড়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো ওই যে সূর্যসেনা, সূর্যসেনা তো জানোই কাজের আগে আগে থাকে, যে দুষ্টামি করছে। ও গরুর চারিতে মাটি এনে দিচ্ছে ওর কাজ পা। আর ও যে ভাস্তাও এদিকে আছে, খেলাধুলা করছে। আমরা এই পাশটাতেই বিকেল হলে সময় কাটাই, আর গোবরগুলো একটু ফেলে নিব, আর খড়গুলো চারিদিকে ছড়িয়ে দিব, কারণ এই খড়গুলো আবার সন্ধেবেলা ঘরে দিয়ে দিতে হবে, তাই যেন শুকায়, এর জন্য এগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটুকু করলে আমার কাজ প্রায় কমপ্লিট বন্ধুরা, সারাদিনের কাজ বন্ধুরা দেখো। সূর্যসেনা তো আছে, ওর কাজ তো আছে, ওকে স্নান করাতে হবে আবার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর সীমা রায় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, তোমরা কেমন আছে? আশা করি আমার মতো জাস্ট বিন্দাস আছো। বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7টার মতো বাজে, আর দেখো আমি সূর্যসেনা ওর পাপাকে কোলে নিয়ে রান্নাঘরে চলে আসি। ভাত চাপিয়ে দিয়েছি, ওর পাপা বাড়ি নেই, তাই সূর্যসেনাকে ধরারও কেউ নেই। শুভদীপ বই নিয়ে বসেছে, আর আমি এদিকে রান্নাঘরে চলে আসি। ওই যে দেখতে পাচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি, দুটো উনুনে দুটো স্টোভে দিয়ে দিয়েছি। আর সূর্যসেনা একটু হাই করে দাও, সূর্যসেনা তোমাদের হাই করে দিল। আর আজ এখন রান্না করব, ভাত চাপিয়ে দিয়েছি। আর দেখো বন্ধু, ওই যে এই ল্যাটা মাছগুলো নিয়ে এসেছে, বিকেলবেলা বাজারে গিয়েছিল, এই মাছগুলো নিয়ে এসেছে, কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে এই সবজিটা বানিয়ে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, ধনে পাতা কেটে রেখেছি। আর এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এদিকে দুধ জাল করেও রেখেছি। ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। দেখতে পাচ্ছে সূর্যসেনা হাই পাচ্ছে, মানে ঘুম পেয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে ভাত চাপিয়ে দিয়েছি, ওকে একটু ভাত খাইয়ে দেব। ওকে সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সবজি চাপিয়ে দিয়েছি। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি। বন্ধুরা আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।